নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। সামনে ঈদ চলে আসছে, আপনারা ঈদেও এই মিষ্টিটা বানাতে পারেন, কিংবা শুধু ঈদ ছাড়াও আপনারা যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টিটা বানাতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, আর উপকরণ খুব একটা বেশি লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। মিষ্টিটা বানিয়ে আপনারা অনেকদিন রাখতেও পারবেন। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমি ঝিলের ধারে এসেছি, কলা পাতা লাগবে, একটা কলা পাতা কেটে নেব। আমি আর অর্জুন দুজনে মিলে চলে এসেছি রান্নার কাছে। বস, কি করছিস? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার করাই আছে, তোমাকে আর পরিষ্কার করতে হবে না। হাত ধুতে হবে বাবু। সুজির এই মিষ্টিটা তৈরি করতে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। গরুর দুধ, সুজি, চিনি, ঘি, ছোট এলাচ, গুঁড়ো দুধ, আর নিয়েছি সাদা তেল। হ্যাঁ, ছিড়িস না, এটা মাটিতে বসতে দেব। হ্যাঁ বলো, পুরানটা ধরিয়ে নেব। কড়াই দিয়ে দেব ঘি, ঘিটা খুব ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সুজি। ওই দিকে কি টাকনা দিচ্ছে আমি বুঝতেই পারছি না। আমি এদিকে সুজি ভাজছি, গুঁড়ো দুধ খাচ্ছে না চিনি খাচ্ছে, কি রে কি খেলি? আবার গুঁড়ো দুধ খাওয়া শুরু করে দিয়ে। ঘি দিয়ে সুজিটা আমি ভালো করে ভেজে নেব, আর কম আঁচে ভাজবো, বেশি আঁচ দিলে সুজিগুলো পুরো একদম লাল হয়ে যাবে। প্রত্যেক বাচ্চারই গুঁড়ো দুধের প্রতি একটু নেশা থাকে, আমি জানি, আমার অর্জুনও তাই শুরু করেছে। বাবাই মিষ্টি পাবি না। সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, দুধটা আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম, এবার আমি অল্প অল্প দুধ দেব আর এইভাবে মাখতে থাকবো। একেবারে সব দুধটা দিয়ে দিলে সুজির ডোটা পাতলা হয়ে যেত, তাই অল্প অল্প দুধ দিয়ে মেখে নিয়েছি। সুজির ডোটা তৈরি হয়ে গেছে, তুলে নেব। সুজি খাবো খাবো আগে না, খেয়ে দেখ, এক্ষুনি ফেলে দিবি, কিছুই লাগবে না এটা। সুজির ডোটা হালকা ঠান্ডা করে নেব, গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব, আর অর্জুন শুধু হাসাচ্ছে আমাকে, দেখুন কি করছে। হাত পাত না, ওটা দিলে ওটা ভালো লাগবে না, এমনি হাত পাত দেবো। ওটা রাখ ফেলে দে। আর বলবি না, কি করবি তুই? ওটা সব পড়ে যাচ্ছে। সুজির ডোটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, খাবো, অল্প একটু দুধ দেব। আর একটু দুধ লাগবে। আমি যে গুঁড়ো দুধটা দিয়েছি এতে কিন্তু এই যে সুজির মিষ্টিটা বানাচ্ছি এই মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, আপনারা চাইলে নাও দিতে পারেন।
আমি এই রকম নরম করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার মিষ্টির আকারে তৈরি করে নেব। অল্প করে হাতে ঘি মেখে নেব। প্রথমে এভাবে একটু গোল করে নেব, তারপর একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। আর ওইদিকে অর্জুন বসে বসে চাটাইটা ছেঁড়া শুরু করেছে। এটা খেলা হলো কোনো? এটা কোনো খেলা? আর কোনো খেলা নেই? এটা গান শোনাতো? খুব সহজে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারবেন, আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। কোরার মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি। ওই একই বাটির মাপে আমি দু বাটি জল দেব। চারটে ছোট এলাচ নিয়েছিলাম, মুখগুলো একটু করে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেব চিনির সিরাপটা তৈরি করে নেব। দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে। বলো কি আছে? আমি বলতে পারছি না, তুমি বল, দেখিয়ে দাও কি আছে। দেখি কি আছে। হাই, কোথা থেকে নিয়ে এলি? বাড়ি থেকে গেম নিয়ে চলে আসছে, আবার ব্যাটারি ব্যাটারি খুলে নিয়ে বসে পড়ছে। গেম খেলে দেয়া ভালো। দেখি কি বানাচ্ছিস, কি বানাচ্ছিস? ওটা চিনি সিরাপটা আমি এরকম পাতলা করেছি। চিনি সিরাপটা তৈরি হয়ে গেছে, ঢেলে নেব। কোনাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কোনার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব বেশি গরম করব না, হালকা করে গরম করে নেব। আগে আগে ছোটবেলায় আমরা এই গুঁড়ো দুধ লুকিয়ে লুকিয়ে খেতাম। তেল হালকা গরম করে নিয়েছি, মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি। আর খুব বেশি গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো একদম পুড়ে লাল হয়ে যেত। উল্টে পাল্টে মিষ্টিগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। একবারে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। দেখুন রসটা কিরকম টানছে, আর একটু আওয়াজ হচ্ছে দেখুন। এই যে মিষ্টিগুলো একবার করে উল্টে দেব। মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। শুধু পড়ে যায়, গায়ে তেল তেল পড়ে যাবে, একটুকু ভয় নেই। ভাই
সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। চাপা দিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব, এতে করে মিষ্টির ভেতরে রসটা ভালোভাবে ঢুকতে পারবে। ফিরে আসছি 10 মিনিট পর। আগে থেকে আরে মিষ্টিটা দিই তবে তো বাটি নিবি তোর, কি হলো রে? আগে দুটো দাও, দুটো সবাইকেই দুটো করেই দেব। এটা এটা আমার, এটা এটা আমার, এইটা 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 করো। খুব সুন্দর নরম হয়েছে। আরে দাঁড়া, আস্তে আস্তে খা, আস্তে, মিষ্টি বলে অর্জুন উটপাট উটপাট করে খাচ্ছে। নরম হয়েছে, দাদু কেমন হয়েছে বলো? মিষ্টিটা ভালো হয়েছে, তবে ছানা নেই, ছানা দিয়ে বানায়নি তো? সেই তো, যেটা খাচ্ছি সেটাই তো বলতেছি, তবে ছানা দিয়ে বানালে তো ছানা থাকতো, শুধু সুজি, সুজি দিয়ে বানিয়েছি। নরম ঠিক আছে তো? নরম আছে তো? ভেরি গুড, প্রতিদিন হবে, প্রতিদিন হবে। আরে মিষ্টি তো অনেক খেয়েছি, এই জায়গাটা খুব ভালো, খুব ভালো আছে, খুব ভালো। হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো, আই ওট, এই এই হাত তুলো, হ্যালো বলে, হ্যালো তুলো ফটো। দাদু আর একটা দিই তাহলে। হ্যাঁ কি দাও? আরেকটা ওর জন্য দুটোই শেষ হয়ে গেছে, বলছে আর একটা ওদিকে দে, যারা পারবে দে। খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, কিছু আর বলছে না। আর বাটি দেব না? না আচ্ছা আচ্ছা, নাও নাও, একদম যারা পারবে দে। মনটা আরো বেশি শান্তি, মনটা আরো বেশি শান্তি হলো, বাচ্চাদের কথা শুনলে এমনি হাসি পেয়ে যাবে। খাবার না দাদুর বাটি পরিষ্কার। হ্যাঁ তুলো এটা, হ্যাঁ গামলা উড়ে দিছি, ফিল্মে উঠবে। আবার কবে উঠবে? আবার কবে হবে? আবার যেদিন ঠাকুর ঝুটাবে। বন্ধুরা, এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর সবার আগে আমার ভিডিও দেখার জন্য কিন্তু পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।